দেখ না একদম না সোশ্যাল ডিস্টেন্সিং ইজ ইম্পর্টেন্ট আরে রাখ তো তোর ফিজিক্যাল ডিস্টেন্সিং ভাই তিন মাস পর তোর সঙ্গে দেখা হলো ঠিক আছে তাই এসব ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে পারবো না দেখ আমরা নিজেদের স্বার্থে আর সমাজের স্বার্থে না হয় একটু কষ্টই সহ্য করলাম হুম সেভাবে তুই ঠিক বলেছিস আচ্ছা তুই এখন ঠিক ভুলে বিচার করতে শিখে গেছিস কেন সেটা কি তোদের সে লিভারেলদের পৈতৃক সম্পত্তি শুধু তা নয় বিচার বুদ্ধি করার ক্ষমতা সাধারণ মানুষের আছে আর যাদেরকে এক কথায় ভক্ত বলে তাদের তো ব্রেনটাই নেই কারণ ওদের ব্রেন তো আইটি সেলের কাছে বন্ধক দেওয়া আছে আচ্ছা আর তোদের আর চীনের বেজিংয়ে নাকি কালীঘাটে তোরা কি চীন আর কালীঘাট ছাড়া কোনো অপশান খুঁজে বাস নাকি এই মহামারী পরিস্থিতিতেও তোদের দল ভোট প্রচার করছে আর কত নিচে নামবে তোদের দল দুধুর ছাড়া মানে বিরোধিতা করতে করতে তোরা এমন জায়গায় পৌঁছে গেছিস না হ্যাঁ যে তোদের আমাদের কিছুই ভালো লাগে না ভাত খেলে বলবি যে ভাত কেন খেলে তারপর সে রুটি খেলে বলবি যে রুটি কেন খেলে ছাড় না সব কথা আসবে না মানুষ চব্বিশে উত্তর দেবে কথা বলে একটা কথা কি জানিস রিয়ান আজকে আমরা তিন মাস পরে দেখা করলাম হতে পারি আমরা ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক কিন্তু তার আগে আমরা খুব ভালো বন্ধু এখন রাজনীতি এমন একটা হয়ে গেছে মানুষের রক্তে রক্তে চলে এসছে এবং সম্পর্কগুলো অনেক ভাঙন ধরে গেছে তুই আগেই দেখ না আগে আমরা টপিক নিয়ে আলোচনা করতাম দেশ বিদেশে নানারকম খবর গল্প তাছাড়া সিনেমা থিয়েটার আর তোর ফেভারিট টপিক স্পেস আর এখন শুরুতেই কিনা রাজনৈতিক তর্চা ডিস জেনারেশন নিজ গোয়িং থ্রু এ ডেঞ্জারিস সিচুয়েশান অ্যান্ড উই আর অলসো পার্ট অফ দিস তুই বাস্তবই বলেছিস মানুষ এখন ধৈর্য ধরতে পারে না সময়ের বড় অভাব কিন্তু এগুলো তো আমাদের জীবনের একটা অংশ এগুলো তো আর অ্যাভয়েড করা যায় না আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট প্রেজেন্ট সিচুয়েশন কোনো দিন সকালের জন্য উঠে মনে হয় যে নতুন কিছু দেখব বা নতুন কিছু শুনব কি যে জীবনে যে ঘটে যাবে তা আর খুঁজে পাই না এই ধর তোর আর আমার ব্যাপারটা সিনেমার গ্রাফ জেনিস যেমন হইতে চায় কখনো আপ কখনো ডাউন আমাদের এখন ডাউনেই চলছে কখন আপ হবে কে জানে নো আইডিয়া চল ওঠা যাক হ্যাঁ চল মানুষে এই মাস্ক দিয়ে তার সোশ্যাল ডিস্টেন্সিং মানছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে মেন্টাল ডিস্টেন্সিংটা যে বেড়ে চলেছে হ্যাঁ ওটা আর কেউ খবর রাখে না আমাদের মাস্কের কি হবে আমরা তো এর থেকে অনেক দূরে চলে এসেছি আবার হয়তো পৃথিবীর কোনো প্রান্তে দেখা হবে নতুন রূপে নতুন ভাবে নতুন ছন্দে শুধু এখনকার মতো বিদায় বন্ধু যাওয়ার আগে ওই বিখ্যাত গানের লাইনটা খুব মনে পড়ছে আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো